আমরা আজকে ক্লাস টুতে আছি, অ্যাট দ্যাট মিন আমরা সেকেন্ড ক্লাসে আছি। তো সেকেন্ড ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হলো ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট, এই বিষয়টা নিয়ে। আমরা এই বিষয়টাতে আসার আগে আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছিলাম সেই বিষয়গুলো, এবং আপনারা সেই বিষয়গুলোতে ভালো কাজ করেছেন এবং আপনাদের ফিডব্যাক খুব ভালো ছিল। তো সেইগুলো নিয়ে তো আমরা আগাবই, তার পাশাপাশি আরো দুইটা বিষয় এখানে অ্যাড হবে, সেটা হলো প্রোফাইল। প্রোফাইলের বিষয়টা আমরা দুইটা ওয়েতে করতে পারি, আমরা একটা একটা করে যাবো, আর যদি আজকে পসিবল হয় তাহলে দুইটাই দেখাবো, কারণ সময়টা খুব ছোট অনেক বড় হয়ে যায়, হয়তো সময়ের ব্যাপারটা একটু মাথায় রাখতে হয়। তো দ্যাটস হোয়াই আমরা ট্রাই করবো দুইটা দেখানো যতটুকু দেখানো যায়। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলছি ফাইবার। হ্যাঁ, ফাইবারে আমি আপনাদেরকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম আমি চাইবো আপনারা আমার মতো করে নোটপ্যাডে করে এখানে লিখে রাখুন, যেখানে যাদের নোটপ্যাড আছে তারা এখানে নিয়ে আসুন, আমি নোটপ্যাডে করে লিখে রাখছি, আপনারা নোটপ্যাডে করে লিখে রাখুন যেগুলা যে বিষয়গুলো যে হোমওয়ার্ক গুলো আপনারা করেছেন, কারণ একটু পরে এগুলো আপনাদের কাজে আসবে। অথবা আমি যেভাবে করছি, আমি যেভাবে করে রেখেছি আমি আপনাদেরকে সেটা দেখাবো, আপনারা আশা করি সেটাকে ওইভাবে করে রেখেছেন, আমার সাথে তো শেয়ার করেছেন কিছু বিষয়, কাজে চলে যাই, আপনারা দেখুন ওইখান থেকে ট্রাই করবেন এইভাবে। আচ্ছা, আমরা চলে যাবো সরাসরি ফাইবারে। বিগিনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখবেন। আর একটা বিষয়, যাদের অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে তাদের টেনশন করার মতো কিছুই নেই, ভীষণ ওরিড আপনাদের প্রশ্ন থেকে আমি বুঝতে পেরেছি। সো যদি পার্সোনালি নামে খোলা থাকে সেটা নিয়ে তেমন কিছু করার নেই, কোনো টেনশন করার মতো তেমন কিছু নেই, আপনারা আমাদের কোর্সটা পুরোপুরি দেখুন তাহলে হয়তো বুঝতে পারবেন। মার্কেটিং করলে আপনারটাও একটা ব্র্যান্ড ভ্যালুতে পরিণত হতে পারে, সো ভালো করে মার্কেটিং করতে হবে, ভালো করে কাজ করতে হবে, কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো ফলো করলে, কোর্সটা যদি কমপ্লিট করেন ভালো করে অ্যাসেস যদি করেন তাহলে সেটা আপনারটা হতে পারে একটা ব্র্যান্ড। আমি জাস্ট আপনাদেরকে ওইটা ওইভাবে বলার পিছনে কারণ হলো ফিউচার প্ল্যানিং করে। ঠিক আছে, এটা এমন কিছু না যে এটা দিয়ে একদম ই হয়ে যাবে, তেমন কিছু না, ভয়ের কোনো কিছুই নাই, অ্যাকাউন্ট চেঞ্জ করার দরকার নেই, ওইটা নিয়ে কাজ করেন, নো টেনশন। আচ্ছা, এ হচ্ছে ফাইবারের ইন্টারফেস। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা যারা নতুন তাদের সাথে এই বিষয়টা খুব ভালো করে দেখে নেওয়া ভালো, এখানে অনেকগুলো অপশন আছে, আমাদের এতগুলো অপশনের দরকার নেই। আমরা ফাইবারে কাজ করতে আসছি, আমরা ফাইবারে কাজ করতে আসছি, আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, দেন আমরা কাজ করব। তো সেই বিষয়টার জন্য আমাদের কি করা দরকার, ফাইবারে আগে সাইন ইন করতে হবে, যে কোনো একটা উপরে ঢুকতে গেলে, সাইডে ঢুকতে গেলে আমাদের প্রথমে কি করতে হয়, সাইন ইন করে ঢুকতে হয়। ঠিক আছে, তো আমরা আজকে সেটা দেখবো কিভাবে সাইন ইন করা যায় এবং প্রপার ওয়েতে কাজ করা যায়। একটা প্রপার ওয়েতে অ্যাকাউন্ট সাইনিং হলে সেটা খুব সহজ র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে, এমন কিছু কিছু বিষয় আছে সেগুলো আসলে খুবই কাজের। আমরা সাইনিং এ চলে যাব, এখানে সাইনিং এ যাওয়ার পরে একটু লক্ষ্য করবেন মনোযোগ দিয়ে, সাইনিং এ যাওয়ার পরে আমরা ফেসবুক থেকে লগ ইন করতে পারবো, আপনার যদি ফেসবুক লগ ইন করে থাকে তাহলে উইথ ফেসবুক দিলেও আপনি ফেসবুক দিয়ে লগ ইন হয়ে যাবে, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হয়ে যাবে, অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হয়ে যাবে, এবং আপনার যদি আগে লগ ইন করা থাকে ইউজার নেম পাসওয়ার্ড দিলে এখান থেকে লগ ইন হয়ে যাবে। তা আমরা তো এখানে নতুন, আমরা এখানে নতুন যেহেতু আমরা নতুন করে ক্রিয়েট করবো, সো ক্রিয়েট করতে হলে আমাদের এই বিষয়বস্তুগুলো দিয়ে না তাকিয়ে আমরা জয়েন অ্যাকাউন্ট, ঠিক আছে, জয়েন নিউতে চলে যাবো। এখানে যাওয়ার পর আপনাদের যে জিমেলটা হয়েছে, আপনার যে নতুন জিমেলটা খুলেছিলেন সবার তা আছে তাই না? আমিও আমার যে নতুন জিমেলটা আছে আমি ওইটাতে যাওয়ার ট্রাই করবো, আমার তো অলরেডি লেখা আছে, হ্যাঁ আমি ওটা নিব। আমার আমি এই জিমেল আইডিটা খুলেছিলাম, ঠিক আছে, আমি জিমে আপনারা যারা যারা নতুন জিমেল আইডি খুলেছেন, যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন, তারা এই জিমেল আইডিটা দেওয়ারই ট্রাই করবেন এবং ওই জিমেল আইডিটা লগ ইন করে রাখার চেষ্টা করবেন। আমার এখানে যদি লগ ইন করা নেই, আমি লগ ইন করে নিচ্ছি। অনেকেরই জিমেল ফরওয়ার্ড করে নিয়েছেন, যদি জিমেল ফরওয়ার্ড করে থাকেন তাহলে হয়তো লগ ইন করার কোনো দরকারই নেই, কেননা আপনার ওই ফরওয়ার্ড জিমেলেই ওটা চলে যাবে, যেহেতু আপনি ফরওয়ার্ড করে নিয়েছেন সেহেতু আপনার এইটা নিয়ে টেনশন করার কিছুই নেই, আপনার ফরওয়ার্ড জিমেলে চলে যাবে, যে জিমেলে ফরওয়ার্ড করেছেন সেইটাতে চলে যাবে। ওকে, ওপেন করে নিচ্ছি। দেখুন এখানে ইউজার নেম দিতে হবে, আপনার যে নামে খুলতে চাচ্ছেন অ্যাকাউন্টটা আপনার সেই নামটা এখানে ইউজ করবেন, যেমন আমরা একটা ব্র্যান্ড নেম চুজ করেছিলাম মনে আছে আপনাদের? তা আমরা ঠিক ওই ব্র্যান্ড নেমটা, আমাদের ব্র্যান্ড নেম কি ছিল, আমরা আমাদের ব্র্যান্ড নেমটা নিয়ে নিলাম। দেখুন একটু ভালো করে লক্ষ্য করুন, কারণ এইখানে
কোনো স্পেস দেয়া যাবে না, ঠিক আছে, কোনো স্পেস দেয়া যাবে না, আমরা স্পেস দিব না। এটা দেওয়ার পর দেখা যাবে যে এটা রং চলে আসবে, অনেক কিছু আসবে, প্রবলেম, মানে অলরেডি এই নামে খোলা হয়েছে কিছু। তো শেষে আমরা কি করব, এখানে ধরেন আমি যে কোনো একটা সংখ্যা দিয়ে দিব, আমি ধরেন দিয়ে দিলাম কত, 49, ঠিক আছে। যদি এই নামে না থেকে থাকে তাহলে এটা অটোমেটিক্যালি কি করবে, টিক মার্ক উঠে যাবে যে হ্যাঁ এই নামে নেই। যদি থেকে থাকে, আপনি ব্রেন নাম চুজ করার পরেও আপনি যখন দিলেন, দেখার পর দেখা যায় এই নামে অলরেডি কেউ খুলে রাখছে, কারণ আপনি গুগল থেকে আইডিয়াটা নিয়েছেন, সেই নামে কেউ না কেউ, কেউ না কেউ তো অ্যাকাউন্ট খুলে রাখতেই পারে, অস্বাভাবিকের মতো কিছু না, মন খারাপ করার মতো তেমন কিছুই নেই। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট একটা সংখ্যা অ্যাড করে দিলাম, 94 দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ডে আপনারা লক্ষ্য করুন, পাসওয়ার্ডের বিষয়টা একটু একটু ভিন্ন ধরনের পাসওয়ার্ড, ঠিক আছে। আপনি এখানে সংখ্যাও দিতে পারবেন না, শুধু সংখ্যা দিয়ে খুলবেন এমনটাও হবে না, আবার আপনি যদি কোনো ক্যারেক্টার দেন, এ বি সি ডি এগুলো দেন, ওইটা হবে না, দুইটা মিক্স করে দিতে হবে। যেমন ধরুন আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি, আমি জাস্ট এখানে তো দেখা যাবে না, আমি একটু এখানে লিখে আপনাদেরকে দেখানোর ট্রাই করি। ধরুন আমি বড় হাতের বি, হ্যাঁ, তারপর এটা কি বলে আশ্চর্যবোধক চিহ্ন বলে এটা দিলাম, আমি আই এর জায়গায় ওটা দিয়ে দিলাম, তারপর জে উ ওয়াই, তারপর কি দেবো, 1 2 3, ঠিক আছে, মিনিমাম 8 ক্যারেক্টার্স, আই মিন 8টা লেটার আপনার দিতে হবে এখানে, ঠিক আছে। 8-এর নিচে দিলে সেটা হবে না। হ্যাঁ, আমি যেহেতু এটা নিয়ে নিচ্ছি, এটা আমি এখানে কপি করে দিব, হ্যাঁ, জয়নি, একটু সময় নিচ্ছে, মেবি নেট প্রবলেম। দেখুন ফাইবারে অ্যাকাউন্ট খোলাটা খুব সহজ, আপনি খুলতে পারবেন, খোলার পরে যেই কাজগুলো আছে, সেটিংস গুলো আছে, ওইগুলো খুবই ইম্পর্টেন্ট। ফাইবার একটা অ্যাকাউন্ট খোলা আপনি উইথ জিমেল দিয়েও খুলতে পারেন, সেটা ইস্যুস না। ইস্যুসটা হলো যে আপনি এখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে আসছেন, আপনি বায়ার নন, আপনি সেলার। এই বিষয়বস্তুগুলো আপনার মাথায় রাখতে হবে যে আমি সেলার, একজন সেলার কিভাবে অ্যাকাউন্ট খুলে, একজন সেলার কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, সেলার অ্যাকাউন্ট গুলা কেমন হয়, এগুলা একটু একটু ইম্পর্টেন্স, হ্যাঁ, এগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হবে, এবং কিভাবে ভেরিফিকেশন করতে হয় এগুলো একটু দেখতে হবে। আপনি চাইলেই যে উইদে খুলে ফেললেন, উইথ জিমেল দিয়ে খুলে ফেললেন, হয়ে গেল, এমনটা না, ঠিক আছে। আচ্ছা, আমরা চলে আসছি এখন আমাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে হবে। আমরা যেই জিমেল দিয়ে খুলেছিলাম এখানে একটা কোড চলে গেছে, ওই কোডটা থেকে আমরা এখানে ভেরিফিকেশন করতে হবে, এটা থেকে যদি আমরা অ্যাপ্রুভ করে দিই তাহলে এটা ভেরিফিকেশন হয়ে যাবে। একটু লক্ষ্য করুন ভেরিফিকেশনটা কেমন হয়। স্টেপ 1 ভেরিফিকেশন, এটাতে বেশ কয়েকটা ভেরিফিকেশন আছে, একের পর এক আমরা দেখাবো। এটা স্টেপ 1, আপনি যখন জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন তখন আপনার জিমেলে ভেরিফিকেশন হবে, আমি আপনি যে জিমেলটা দিয়ে খুঁজছেন সেই জিমেলে চলে যাবে একটা ভেরিফিকেশন কোড, ওইখান থেকে আপনি জাস্ট অ্যাকসেপ্ট করে দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন অবধি আসেনি, টেনশনের কিছু নেই, এটা আসবে। আমরা চাইলে আবার রিসেন্ট করতে পারবো, কিন্তু আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমরা আবার রিসেন্ট করি, নেট প্রবলেমের জন্য একটু এই চলে আসছে, আপনারা যদি দেখতে পান এই যে চলে আসছে ফাইবার থেকে, আমি দুইটা এসএমএস চলে আসছে আমার, কারণ আমি দুইবার ট্রাই করেছিলাম, সো আমি অ্যাকসেপ্ট করে দিলাম, এখন আমাকে সরাসরি ফাইবার নিয়ে যাবে। আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এখন আমার কি করতে হবে, আমার অ্যাকাউন্ট তো ক্রিয়েট হয়ে গেল, এখন আমার প্রোফাইল সাজাতে হবে, আমার কিছু সেটিংস আছে সেগুলো করতে হবে। যেহেতু আমি একজন সেলার, আমি বায়ার না, সেহেতু আমার অ্যাকাউন্টে এই সেটিংস গুলো আছে, সেগুলো আমার করতে হবে। তার সেটিংসে চলে যাব, এখানে একটু বিষয় আছে, একটু মনোযোগ সহকারে দেখবেন, সেই বিষয়টা হলো এখানে দেখুন আপনার ফুল নেম চাচ্ছে,
হ্যাঁ, যা বলছিলাম, আপনাদের যদি কারো ভোটার আইডি কার্ড থাকে তাহলে সেই কার্ডের নামটা পুরোপুরি এখানে সুন্দর করে ইউজ করবেন, যদি কারো পাসপোর্ট থেকে থাকে সেটা ইউজ করবেন। হ্যাঁ, যদি কারো পাসপোর্ট থেকে থাকে সেটা ইউজ করবেন, আর যদি পাসপোর্ট না থেকে ভোটার আইডি কার্ড থাকে সেটা ইউজ করবেন, আপনার না থাকলে আপনার ফ্যামিলির কারো ইউজ করবেন। কেননা এটা যদি কখনো আপনি অন্য কোথাও অ্যাক্সেস দিতে চান, আপনি কোথাও লগ ইন করতে চান, তখন হয়তো আপনাকে ভেরিফিকেশন দিতে পারে। যদি কখনো আপনাকে ভেরিফিকেশন দেয় আপনার প্রোফাইল ভেরিফিকেশনের বেলা, তখন যদি আপনি সেই নাম বা নামের সাথে আপনার ভোটার আইডি কার্ডের ইনফরমেশন গুলো না দিতে পারেন, আপনার নামের সাথে আপনার ছবি বা ভোটার আইডি কার্ডের ইনফরমেশন না মিলে এইখানে নামের সাথে, তাহলে সেটা আপনি কখনো লগ ইন করতে পারবেন না, বা আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনাই বেশি। এটা খুব কম সংখ্যক সময় হয়, দুইটা সময় সেটা হয়ে থাকে। যদি আপনি খুব বেশি অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে যান, ডলার ট্রান্সফার করতে যান, আপনি খুব বেশি বেশি করছেন, হ্যাঁ, আপনার লোকেশন চেঞ্জ হচ্ছে, হঠাৎ হঠাৎ আপনার লোকেশন চেঞ্জ হচ্ছে, আপনি এখন ঢাকাতে আছেন, আপনি হঠাৎ করে রাজশাহীতে চলে গেলেন, আপনি ওইখানে গিয়ে লগ ইন করলেন অন্য আরেকটা পিসিতে, তখন এই বিষয়টা হতে পারে। ওকে, এইখানে আশা করি সবাই দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা আপনাদের নাম পুরোটা ইউজ করার ট্রাই করবেন, যেটা ভোটার আইডি কার্ডে আছে। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে, আপনার ফ্যামিলির কাছের মানুষ, যে কাছের মানুষটার ভোটার আইডি কার্ড আছে তারটা ইউজ করার ট্রাই করবেন, অথবা আপনার যদি পাসপোর্ট আইডি থাকে, পাসপোর্ট থাকে, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, আপনারা হয়তো দেখেছেন, খুব সিম্পল একটি বিষয়। অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আমরা সেটিং এ চলে আসি, এইখান থেকে টোটালি সেটিং এ চলে আসছি। হ্যাঁ, সেটিং এ এসে কিছু বিষয় আছে, সেগুলো আপনাদেরকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কেননা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। এটা অ্যাকাউন্টকে সেভ করতে হলে এবং অ্যাকাউন্টকে সুন্দর করে সাজাতে হলে এই বিষয়গুলো আপনাদেরকে একটু নোট করতে হবে। হ্যাঁ, তার মধ্যে অন্যতম হলো যে আপনারা এখানে আসার পরে, অ্যাকাউন্টে আসার পরে, এই যে এখানে আসার পরে আপনারা এখানে আপনাদের যে ভোটার আইডি কার্ড এবং আপনাদের যদি পাসপোর্ট থেকে থাকে, ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের যে নামটা আছে, আপনারা সেই ফুল নামটা এখানে ইউজ করার ট্রাই করবেন। কেননা যদি কখনো আপনারা অন্য কোথাও অ্যাক্সেস করতে যান, তখন এগুলো হয়তো ভেরিফিকেশন চাইতেও পারে, আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাইতেই পারে, কারণ আপনি যেই সিরিয়াল নাম্বার বা আইপি দিয়ে চালাচ্ছেন, আইপিটা যখনই চেঞ্জ হবে তখনই হয়তো এটা চাইতে পারে। এমন না যে চাইবে না, এমন না যে সব সময় চাইবে, এমনটা না, খুব খুব অল্প সময় এটা হয়, অথবা আপনি যখন খুব বেশি ট্রানজেকশন করছেন, আপনি যখন টাকা উইথড্র করছেন খুব বেশি, ডলার উইথড্র করছেন, তখন ফাইবারের এই বিষয়টা আসলে স্প্যামিং এর মতো করে তারা দেখে যে বিষয়টা কি স্প্যামিং কিনা, আপনি খুব ট্রান্সফার করছেন। এটা 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 যদিও খুব কম সংখ্যক সময় হয়, এটাও খুব কম সংখ্যক সময়, আপনি যদি ফাইবারের কোনো ক্রাইটেরিয়া ব্রেক করেন, তাদের কোনো রুলস ব্রেক করেন, তখনও হয়তো এটা চাইতে পারে। তখন কি হবে, যখন আপনার নামের সাথে আপনার ছবি মিল থাকবে না, আপনার পরিচয়পত্রের মিল থাকবে না, তখন এটা অটোমেটিকলি ডিজেবল করে দেবে, দ্যাট মিন তারা ভেবেই নেবে আপনি একজন স্প্যামার। সো সেই ক্ষেত্রে আপনাদের সবার জন্য বলবো, আপনাদের যদি ভোটার আইডি কার্ড না থাকে, পাসপোর্ট না থাকে, মা বাবা ভাই বোন কারো না কারো তো আছে যারা পাশে থাকে, সবসময় থাকে, যাদেরকে হাত নাগালে পাওয়া যায়, তো তাদের কারো একটা দিয়ে খুলে নেবেন, ভয় পাওয়ার মতো কিছুই নেই, এটা জাস্ট একটা ভেরিফিকেশনের জন্য। তাদের নামটা দিয়ে রাখবেন যদি কখনো চায়, আমার কখনো হয়নি এমনটা, আমার পরিচিত বেশ কয়েকজনের হয়েছে, সো তাদের এটা দেয়া ছিল, তারা সেই সুবাদে ফাইবার অ্যাকাউন্টে কোনো না কোনো ভাবে বেঁচে যায়। তো আপনাদের বেলাও সেটাই বলবো, এই বিষয়গুলো আসলে হয় না, তো যদি কখনো হয়ে যায় তখন যেন আপনারা ওইখান থেকে ওভারকাম করতে পারেন, সেই জন্য এটা দেওয়া। ঠিক আছে, আপাতত আমি দিচ্ছি না, এইখানে এই বিষয়গুলো আপনারা একটু দেখে রাখবেন, আমরা আরো কিছু বিষয় দেখবো। ওকে, সো আমাদের এই নামের শেষে এখানে এই জায়গাটার বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা এখন চলে যাবো সিকিউরিটিতে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট সিকিউরিটির বিষয়টা, কারণ আপনার প্রোফাইলের ভেরিফিকেশনটা করতে হবে এখনই, এখানে আপনার আইডি ভেরিফিকেশনটা, সেটা আপনার ফোন নাম্বার দিয়ে হবে। তো এটা আসলে এটার জন্য আমি আমি মনে হয় আমার মনে হয় যে আমি বেশ কিছু কোর্স দেখেছি যারা এটার জন্য আলাদা করে একটা ক্লাসের আয়োজন করেছে, তারা নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না, কোর্স মানে ক্লাস ফি হচ্ছে 500, মানে এটার জন্য যে ওনারা ই করবে শুধু ভেরিফিকেশনটা দেখাবে। তো আপনারা চাইলে এখান থেকে নাম চেঞ্জ করে, সরি, পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন, নতুন করে পাসওয়ার্ডও দিতে পারবেন, নো প্রবলেম। আমরা ফোন ভেরিফিকেশনে চলে যাবো, এটা সিকিউরিটিতে আসার পর হচ্ছে ফোন ভেরিফিকেশন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের যে ফোনটা আপনাদের সাথে থাকে, যে ফোনটা নাম্বারটা ইউজ করেন,
ট্রাই করবেন ওই নাম্বারটা দিয়ে ই করার জন্য, কেননা আপনি যখন উইথড্র করতে যাবেন বা টেকনিক্যাল কোনো ফল্ট করবে তখনই আপনার হয়তো ওই নাম্বারটাতে ভেরিফিকেশন চেয়ে বসতে পারে। ফাইবারের কোনো কারণ যদি আপনাকে সন্দেহ হয় আপনাকে ভেরিফিকেশন দিবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই, সেটা আমার হয়েছে বেশ অনেকবার। আমার পার্সোনাল ওপিনিয়ন আমার হয়েছে ব্যক্তিগতভাবে, আমি এই বিষয়গুলো ফেস করেছি, দ্যাটস হোয়াই আপনাকে বললাম। সো আপনারা এইটা আপনাদের খুব কাছের এবং আপনাদের নিজের নাম্বার থেকে করার ট্রাই করবেন। আচ্ছা, আমাদের সাথে হয়তো দেশের বাইরে থেকেও কিছু লোকজন আছেন, তাদের সাথে তাদের বেলা বলবো। এখানে আপনি এই কান্ট্রি থেকেই অ্যাকাউন্ট খুলুন না কেন, এটা অটোমেটিক্যালি আপনার সেই কান্ট্রি চলে আসবে। হ্যাঁ, সেই কান্ট্রি চলে আসবে, এটা এখানে সিলেক্ট করে দেওয়ার মতো তেমন কিছুই নেই, এটা অটোমেটিক্যালি চলে আসবে। আর আরেকটা বিষয় হলো যেটা, এখানে আমাদের ফোন নাম্বারটা তো আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, আমি অলরেডি এটা ইউজ করে ফেলছি, অতএব এটা করা যাবে না, বা যদি এটা ইউজ করা আছে আমি জানি না এটা আসবে কিনা। আমি ফোন ভেরিফিকেশন নামে SMS দিলাম, দেখি কি হয়। হ্যাঁ, অলরেডি ইউজেস, আরেকটা ইউজ করে দেখি ওটা আসে কিনা। ভেরিফিকেশনের জায়গাটা হলো এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটা যেটা পার্সোনালি আপনারা ইউজ করেন, আপনাদের সাথে আছে, থাকছে, আপনারা ইউজ করছেন, সেটা ইউজ করার ট্রাই করবেন, যাতে করে যে কোনো সময় ভেরিফিকেশনের বেলা যেন আপনারা খুব সহজে দিতে পারেন। কারণ একটা সময় খুব শর্ট, তো অল্প সময়ের মধ্যে দিতে হয়, 2-4-5-10 মিনিটের মধ্যে যদি আপনি ভেরিফিকেশন করেন তাহলে বিষয়টা খুব সহজ হয়ে যায়। আর যদি বেশ কয়েকবার দেন তাহলে দেখা যায় যে আপনাকে 24 ঘন্টার জন্য একটা ওয়ার্নিং দিয়ে দেবে, আপনি 24 ঘন্টা লগ ইন করতে পারবেন না। তো শুড বি অ্যালার্ট, হাতের কাছে রেখে, হাতের নাগালে রেখে, এবং যেই ফোন গুলো আপনার হাতের কাছে আছে সেইগুলো আপনারা সেই নাম্বার গুলো ইউজ করার ট্রাই করবেন। ফাইবার হচ্ছে এমন একটা ইস্যুস, একটা সময় তারা যখন শুরু করে তখন তাদের ই ছিল খুবই কম, মানে এত কম ছিল তাদের নিয়মাবলী বা তাদের যে সিকিউরিটি ইস্যুস গুলো, এখন ধীরে ধীরে তাদের সেলার বাড়তেছে, তাদের বায়ার বাড়তেছে, তারাও সিকিউরিটি বিষয়টা ধীরে ধীরে অনেকটা টাইট করে নিচ্ছে। একটা সময় ছিল আমরা শুধু জাস্ট জিমেল ভেরিফিকেশন দিয়ে করে ফেলা হতো বা একটা ফোন নাম্বার ইউজ করা হতো, পরবর্তীতে এটা যেন পেমেন্টের বেলা যেন কাজে আসে, কিন্তু এখন হচ্ছে আপনার সেটিংসে অনেক কিছু করতে হয়, সেগুলো করে তারপর আসতে হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা খুব কাছের একটা নাম্বার, নিজের পার্সোনালি যে নাম্বারগুলো ইউজ করেন সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর একটা বিষয়, আমি মেসেজের বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি যেহেতু নাম্বারটা আসতে একটু লেট হচ্ছে। আচ্ছা, আমরা নাম্বার পেয়ে গেছি, ভেরিফিকেশন কোড। আচ্ছা, যাদের মনে হচ্ছে অ্যাকাউন্ট খোলার সময় এই কাজগুলো করেননি, আমি শিওর যে আপনারা করেছেন, তারপরও যারা করেননি কাইন্ডলি এগুলো করে নিবেন। করে নেওয়ার মতো তেমন কিছু নেই, শুধু ওই নামের ক্ষেত্রে আমি বলবো ওইটা করে নিবেন। এখন হয়তো আপনার অ্যাকাউন্টে আপনি হয়তো ডলার আর্ন করছেন না, কিন্তু একটা সময় আসবে আপনি হিউজ আর্ন করবেন, তখন হয়তো এগুলো খুব কাজে আসবে, খুবই কাজে আসবে, এগুলো খুব কাজে আসবে। তখন হয়তো দেখা যাবে যে একটা ছোট্ট একটা মিস্টেকের জন্য অনেক কিছু, আমি আমার একটা অ্যাকাউন্ট সবার শেষে দেখাবো, এখনো ফাইবারে চলছে বাট আমি ওটা তিনবারে ওখানে অ্যাক্সেস একটা করতে পারছি কোড না। মিস দিছে, 0177, ওখানে তো টাইপিং একটু ভুল আছে, ও এই জন্য করছে। সেই আচ্ছা আচ্ছা, দ্যাটস ওয়াই মিস্টেক। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন সেটা হয়ে গেছে সেটা বুঝতেই পারিনি। ডাবল 7, রাইট? একটু মিস্টেকের জন্য কি হয়েছে এবার দেখুন, আপনারা সবাই দেখুন, একদম চোখের সামনে প্রমাণ দেখুন, জাস্ট আমি ছোট্ট একটু মিস্টেক করেছি, এখন আমাকে 24 ঘন্টার জন্য ওয়ার্নিং। ঠিক আছে, এটা হচ্ছে একদম জলজন্ত প্রমাণ, আমার ছোট্ট একটা মিস্টেক হয়েছে। ছোট মিস্টেকটা কি ছিল, যে আমি 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 জাস্ট একটা নাম্বার সামহাও আমার মিস্টেক হয়েছে, পরে আমার কিন্তু এই যে 24 ঘন্টার জন্য ওয়ার্নিং দিয়ে দিছে, দেখছেন? এগুলো এগুলো হয়েছে, এগুলো হয়েছে একদম মানে জলজন্ত্র প্রমাণ, আপনাদের একদম চোখের সামনে দেখানো। হ্যাঁ, এগুলো এগুলা আপনারা সবার জন্য বলছি যে কোথাও কোনো মিস্টেক করা যাবে না, ঠিক আছে? কোথাও কোনো মিস্টেক করা যাবে না, এবং সেগুলো প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানু ভাবে প্রয়োজনে 2-3 বার করে রিভিশন দিয়ে নেবেন, তারপরও কোথাও কোনো মিস্টেক করা যাবে না। যদি একবার মিস্টেক করেন তাহলে 24 ঘন্টার জন্য আপনি সামনের দিকে আগাতে পারবেন না।
ঠিক আছে, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, প্রয়োজনে যদি কোনো কিছু না বোঝেন এখান থেকে কপি করে নিবেন। ইংলিশটা আমি বুঝতেছি না, আমার মনে হলো যে আমি বুঝি না, আমি এখান থেকে কপি করে নিব। আমি গিয়ে কোথায় যাব, আমি গুগলে চলে আসব, হ্যাঁ গুগল ট্রান্সলেটে চলে আসবো। আমার মনে হচ্ছে আমি ইংলিশটা বুঝতেছি না, তো এখানে এসে সিলেক্ট করে দেবেন ইংলিশ। এটা যদি ইংলিশ পড়া আছে অলরেডি, আমি এখান থেকে বাংলা করে দিব। বাংলা করে দেন। হ্যাঁ হবে, তো আপনাদের উদ্দেশ্যে সেটাই বলছি যে যারা যারা করছেন, যে ফাইবার যে ভাইয়া তো বলছে এমনটা না এমনটা না এমনটা না এমনটা না, আমি আপনাদেরকে একদম চোখের সামনে ছোট্ট একটা এক্সাম্পল আপনারা একদম চোখের সামনে পেয়ে গেলেন। সো এই মিস্টেক গুলো করা যাবে না, একদম সবার উদ্দেশ্যে বলছি, কোথাও কোনো মিস্টেক করা যাবে না। যদি একটা মিস্টেক হয়ে যায় তাহলে 24 ঘন্টার জন্য পেনাল্টি হয়ে যাবেন। ওকে ফাইন, এটা ভেরিফিকেশনের পরে আপনাদের যে ভিডিওটা আসবে সেটা হলো নোটিফিকেশন। এটা এটার জন্য আমরা আপনাদেরকে ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দেবো নোটিফিকেশন। আমি বাকিগুলো দেখাই দিচ্ছি যে কিভাবে কিভাবে করতে হবে, সবগুলো দেখাই দিচ্ছি। একটা একটা করে সবগুলো দেখাই দিচ্ছি। সবার জন্য এটা একটা সতর্কমূলক মেসেজ যে ভুল করলেই পেনাল্টি, ফাইবারে ভুল করলেই পেনাল্টি। ফাইবার এখন ভীষণ সিকিউর, ঠিক আছে। আচ্ছা, নোটিফিকেশন, নোটিফিকেশনের বেলা এগুলো সবগুলো টিক মার্ক করে রাখবেন। যদি আপনি দেখা গেল আপনি ফাইবারে নেই, আপনার ফাইবারে কেউ নক দিছে, আপনার সাথে সাথে ইনবক্স আমি আপনার মেসেজে চলে যাবে, যেটাতে আপনি ই খুলেছেন, জিমেল আইডি, যে জিমেল আইডি যেটাতে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, ওই জিমেল আইডিতে অটোমেটিকলি চলে যাবে। ঠিক আছে, সবগুলো মেসেজের সবগুলো টিক মার্ক করে রাখবেন। তারপর হচ্ছে সাউন্ড ভেরিফিকেশন, এটা ওপেন করে রাখবেন, তাহলে একটা শব্দ হবে, একজন টিং করে একটা শব্দ হয়, এটা করে রাখবেন। বিজনেস ইনফরমেশন, এটা খুব একটা দরকার নেই মনে হয়। এটা পুরোপুরি যখন আমরা শুরু করব শেষের দিকে আমি এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, কারণ এখন যদি দেখে খুব বেশি গোলায় ফেলবেন। এগুলা দেখাবো আপনাদেরকে, একটু আপনারা একটু বুঝেন, তারপর এই বিষয়গুলো আমি খুব ভালোভাবে ক্লিয়ার করে দিবো। যাদের পার্সোনাল অ্যাকাউন্ট আছে তারা কিভাবে এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে বিজনেসে পরিণত করবেন, কি আসবে, সেগুলো সবগুলো আপনাদেরকে দেখাবো। অনেকেই হয়তো ভাবছেন যে আমি তো ভাই আমার নিজের নামে খুলে ফেলছি এখন কি করব। নো টেনশন, সেই বিষয়গুলো থেকে টেনশন থেকে দূরে থাকুন। অনেকেই এত বেশি বলছেন যে আমি কি করব এখন, তো হায়রে আমার তো সব সেট, কিছুই না, এখান থেকে আপনি বিজনেস অ্যাকাউন্টে যেতে পারবেন। বিজনেস এর বিষয়বস্তুগুলো আমি আপনাকে দেখাবো, হ্যাঁ সবগুলো আমি আপনাদেরকে দেখাই দিব, টেনশনের কোনো কিছু নাই। এখন যদি দেখাই অনেক বেশি গোলায় ফেলবেন, ভাববেন যে এত কঠিন, এত বিষয়, এত কিছুই না, সেগুলো একটু পরিণত হন। হ্যাঁ, যে বিজনেসের জন্য যা যা করণীয়, যে ব্র্যান্ডিং, কোম্পানি নেম কত কিছু আছে এখানে, কান্ট্রি, পোস্ট কোড যা আছে সবকিছু আছে। এরপর চলে আসি আমরা ব্যালেন্সে। এই দুইটা ইস্যু আপনাদেরকে আমরা দেখাবো একদম লাস্ট ক্লাসের দিকে, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং খুব সহজে এগুলো করতে পারবেন। 1 ঘন্টার মধ্যেই আপনারা এগুলো করে ফেলতে পারবেন, পুরো ফর্মটা ফিল আপ করতে পারবেন, রিসার্চ খুব একটা লাগবে না। এখন যদি দেখাইতে যায় একটু গোলায় ফেলবেন, আর তাছাড়া আমি তো ভেরিফিকেশনটা কমপ্লিট হয় না, এটা দেখাতে গেলে আবার আরেকটু দেখা যাবে, একটু ঝামেলা হয়ে যাবে। আমি একটু ব্যালেন্সের দিকে যাব, ব্যালেন্সটা আপাতত দেখানোর ট্রাই করব। আর কালকে গতকালকে আমি একটা জিনিস সবাইকে দেখলাম, যে জিনিসটা সবাই মিস্টেক করে গেছেন, মেসেজে টুইস্টে ভেরিফিকেশনটা অনেকেই হয়তো সেই বিষয়টা নোটিস করেননি, বা অনেকেই হয়তো সেই বিষয়টা দেখেননি। আজকে আমি আপনাদেরকে আবার ওই বিষয়টাতে হয়তো একটু আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা পয়সা কোনো কিছু নেই, জিরো। এখানে কিন্তু দেখাচ্ছে একদম পুরো কি কি আছে, কি আসে, বিষয় সবগুলো বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আরো কিছু বিষয় আছে, আমরা একটু প্রোফাইলে যাওয়ার চেষ্টা করি, আমরা একটু প্রোফাইলটা সাজানোর চেষ্টা করব। একটু যদি প্রোফাইলটা সাজানো যায়, যেহেতু ভেরিফিকেশনটা আমরা কালকে করে নিব, প্রয়োজনে আপনাদেরকে ভিডিও করে আপনাদেরকে দিব আবারও। আমরা যে যে কাজগুলো আছে সেগুলো করে রাখি, আপনাদেরকে বলে রাখি, সেগুলো আপনারা কাইন্ডলি একটু করে নেবেন। প্রোফাইলের ইস্যুসটা একটু ভালো করে দেখবেন। ক্রিয়েট এ নিউ গিগ, আমরা এখন গিগ করব না, আগে আমাদের প্রোফাইল প্রোফাইল সাজাবো। প্রোফাইলের বিষয়টা একটু যদি দেখেন, প্রোফাইলে যেটা হয়েছে, প্রোফাইলে একটা পিকচার লাগবে। এখানে আপনারা যে ব্র্যান্ড নেম দিয়ে খুলেছেন, বা আপনাদের পার্সোনালি নাম দিয়ে যারা খুলেছেন,
তারা ট্রাই করবেন। এখানে হচ্ছে লঘু বা একটা আপনাদের যদি ব্র্যান্ড নেম থাকে ওই ব্র্যান্ড নেমের কোনো একটা লঘু বা কোনো একটা, তো যেটা হচ্ছে এখানে একটা পিকচার ইউজ করতে হবে আপনাদেরকে, বা আপনারা যদি কেউ লঘু ইউজ করতে চান যে আমাদের ব্র্যান্ড ভ্যালু বা আমাদের যে ব্র্যান্ডের নামে লঘু ইউজ করবে সেটা করবেন, কিন্তু এখানে একটা পিকচার ইউজ করতে গেলে বা লঘু ইউজ করতে গেলে হ্যাঁ এখানে একটা সাইজ আছে, এই সাইজ অনুযায়ী আপনারা ইউজ করবেন। 2 MB-র উপরে আপনারা ইউজ করতে পারবেন না, ঠিক আছে? এখন বিষয়টা হলো যে এই সাইজটা আমরা কোথায় কিভাবে পাবো, কিভাবে জানবো? এই সাইজটা আমি হয়তো আপনাদেরকে বলে দিতে পারি, কিন্তু না বলে দিয়ে আমরা ফাইবার ফাইবারের কি সাইজের ওনারা প্রোফাইলে ইউজ করতে দেয় আমরা সেটা গুগল করে জেনে নেব, এতে করে আপনাদের হয়তো খুব বেশি সহজ হবে। এটা না, আমরা হচ্ছে সরাসরি গুগলের যে সাইট আছে ওইখান থেকে দেখবো, আর সরি ফাইবারের যে সাইট আছে, ফাইবার কি বলতেছে দেখেন, ফাইবারের সাইজ নিল আপনার দেখুন বলে দিছে ওনার 682x459 হইতে হবে 2 MB, 2 MB-র উপরে গেলে কোনোভাবেই পিকচারটা ওইখানে অ্যালাউ হবে না, এবং এই সাইজের বাইরে গেলে কোনোভাবেই অ্যালাউ হবে না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, 2 MB-র ভিতরে রাখতে হবে এবং এই সাইজটার ভিতরে থাকতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো খুবই নোটিসেবল, আপনারা একটু দেখবেন, ভালো করে দেখবেন, কেননা এখানে একটা ভালো পিকচার যদি আপনার থাকে একটা ইমপ্রেশনটা না একটু ভালো হয়। ধরুন আপনি একটা লোগো ইউজ করলেন, যেহেতু আপনি যদি গ্রাফিক ডিজাইনে কাজ করেন, একটা গ্রাফিক ডিজাইন আপনি তো হয়তো লোগো পারবেন, সুন্দর করে একটা লোগো করে নেবেন, আচ্ছা ভাই, ইউজ করলেন, এটা আসলে ক্লায়েন্ট এসে যখন দেখবে আপনার ট্রেনিং কি হবে। তো যেটা হয়েছে আপনারা ঠিক এমন করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ একটা পিকচারের দেখার পর বায়ার এসে আপনার কি দেখবে, প্রথমে এসে আপনার প্রোফাইলটা দেখবে যে হ্যাঁ আপনার কি কি, আপনার ডিসক্রিপশনে কি আছে, আপনি আসলে কি করতে পারেন, আপনার প্রোফাইলটা কি কি, এই বিষয়গুলো আসলে দেখবে। দেখার পরে আপনাকে একটা কাজ দেওয়ার বিষয়ে সে ডিসাইড করবে সে আপনাকে দেবে কিনা। তো তার ইমপ্রেশনটা যেন ভালো হয় সেই বিষয়বস্তুগুলোর দিকে একটু নজর রাখতে হবে, সেই তার মধ্যে অন্যতম হলো এখানে পিকচারটা, ঠিক আছে? পিকচারের পরে এখানে আপনি একটা টাইটেল দেওয়ার চেষ্টা করবেন, ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন, এখানে ভালো একটা টাইটেল দিন, ধরুন আপনি ডেভেলপিং এ কাজ করেন, ডেভেলপিং এর উপরে একটা ভালো এক লাইনের একটা ছোট একটা টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। আমি ওয়েবসাইট ডিজাইন পারি, আমি ওয়েবসাইট ডিজাইনের উপর দেওয়ার চেষ্টা করলাম। এই বিষয়গুলো আপনাদের চেষ্টা, এই যে চেষ্টাটা করবেন সেটা কোথায় থেকে করবেন? আপনার আমার ভাই আমার মাথায় তো কোনো কিছু আসতেছে না, আমি তো কোনো কিছু জানি না, আমি তো একদম নিউবি, আমি এখন কি করব? ভাইয়া আপনার কোনো কিছু করতে হবে না, আপনার জন্য ভালো আইডিয়া আছে, আপনার জন্য ভালো কিছু আছে, আপনি সরাসরি ফাইবারে চলে যান, ফাইবারে গিয়ে অনেক কিছু তো আছে, এখান থেকে আমরা একটা নতুন একটা খুলি, দেখি ওখান থেকে যাওয়া যায় কিনা। ফাইবারে আপনার সব কিছু আছে, সমাধান আছে, আমরা কি দেখবো, আমরা লিখবো কি ওয়েবসাইটই লিখি না? আচ্ছা চলে আসছে, দেখি আমরা কিছু জিনিস দেখি, আপনাদের কোনো কিছু লিখতে হবে না, কোনো কিছু আইডিয়া নিতে হবে না, আইডিয়া ওনারা দিয়ে রাখছে, আপনার শুধু কিছু কিছু জিনিস চেঞ্জ করবেন এবং কিছু কিছু জিনিস রিলেভেন্ট দিবেন, আপনার গ্রিকের সাথে যেন রিলেভেন্ট হয় এবং আপনি যেন সেই জিনিসটা জানেন। এখন দেখা গেল আপনি জানেন হয়েছে গ্রাফিক্স ডিজাইন, আপনি একজন ডেভেলপারের ইয়ে না টাইটেল এনে কপি করে দিয়ে রাখলেন, তাহলে তো হবে না রে ভাই, সেই জিনিসটা বুঝতে হবে। আপনি গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন, আপনার গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরি আছে বেশ অনেকগুলো, এখানে গ্রাফিক ডিজাইনে অনেকগুলো ক্যাটাগরি আছে। এটা হচ্ছে ফাইবারের একটা ইন্টারফেস, দেখুন ভিতরে আসার পর কেমন দেখায়, ক্লায়েন্ট এইভাবে এসে দেখে এখান থেকে দেখে এই গিগ গুলো চুজ করে যেকোনো একটা অর্ডার করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো, শর্টকাটে একটু বলে দিলাম। তা আপনি গ্রাফিক ডিজাইনের মধ্যে তো অনেকগুলো ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আছে, লোগো ডিজাইন আছে, ওয়েবসাইট আছে, অ্যাপ আছে, ইমেল ডিজাইন আছে, আইকন ডিজাইন আছে, ওয়েব ব্যানার আছে, হ্যাঁ গেম আর্ট আর অনেক কিছু, ফটো এডিটিং, রিজুমি, অনেক কিছু আছে। দেখা গেল আপনি পারেন হয়েছে গ্রাফিক্স ডিজাইন বা লোগো ডিজাইন, কারণ আপনি ইচ্ছা দিয়ে রাখলেন ভাই যে আমি তো আমার কাছে ভালো লাগছে আমি ডেভেলপিং এর একটা টাইটেল এনে দিয়ে রাখলাম, তাহলে কি হবে? হবে না। তাহলে কি করতে হবে, ওই অনেকগুলো দেখবেন, আপনি এখান থেকে গিয়ে আপনার সরাসরি অ্যাকাউন্টটা খোলার পরে বা অ্যাকাউন্ট ছাড়া নতুন একটা ট্যাব খুলে এবারে এসে এগুলো দেখতে পারেন, এটা সাথে রেখে এটা রেখে দিলেন, রেখে আপনারা নতুন একটা ট্যাব খুললেন, ঠিক আছে? নতুন একটা ট্যাব খুলে আমরা ফাইবারে চলে যাই, যেহেতু আমরা সবাই নতুন সেহেতু দেখা গেলো আমি খুব সহজে একটা খুলে রাখছি, বলবেন যে ভাই আপনি তো খুলে রাখছেন আমরা তো পারি না যেতে, তো সেই ক্ষেত্রে আমি একটু ভালো করে দেখাই দিচ্ছি। দেখা আসার পরে আপনাদের ইন্টারফেসটা এমন আসবে, এখানে আপনার যা মন চায় আপনি তাই লিখুন, আপনার যেই বিষয়ে জানতে ইচ্ছা করে, আপনি যেই বিষয়ে ইন্টারেস্ট আছে সেই বিষয়ে, আমি একটু লঘু লিখি, লঘু আমি একটু লঘু লিখলাম। আই যারা মার্কেটিং এ কাজ করেন বা ডেভেলপিং নিয়ে কাজ করেন, বিডু
এডিটিং এর কাজ করেন, তাদের ভয় পাওয়ার ভাই কোনো কিছু নাই, সেম থিং সবার বেলা, একদম সবার বেলা সেম থিং। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন এই ক্যাটাগরি এখানে লিখবেন, অনেকগুলো চলে আসবে এখানে, ওইগুলো থেকে আপনি আইডিয়া নেবেন। আমি বলবো না যে ওইখান থেকে আপনি কপি করে নিয়ে টোটালি বসাই দিবেন, না, এটা ভুলও করতে যাবেন না। এটা ক্লায়েন্ট কিন্তু অনেকগুলো দেখে, দেখার পর একজনকে কাজ দেয়, 50 জন দেখে তার সাথে যার ম্যাচ হয় তার যে প্যাকেজ, এবং আপনার যে প্যাকেজ আছে দুইটা যদি মিলে যায় তাহলে সে আপনাকে কাজ দিবে, এবং তা সে যা চাচ্ছে আপনার প্রোফাইলে যদি সেটা থাকে তাহলে সে আপনাকে কাজ দিবে। অথবা সে 50টা দেখার পরে কোনো না কোনো সাথে আপনার মিলে গেল এবং সে সেটা মনে রাখলো, তখন কিন্তু আপনাকে কাজ দিবে না, আপনাকেও দেবে না তাকেও দিবে না। কি বলছি বুঝছেন? ট্রাই করবেন ইউনিক কিছু দেওয়ার জন্য। এখন এখানে অনেক কিছু আছে, দেখেন লোগো ডিজাইনের উপরে আমি লোগো ডিজাইন দিলাম তো বেশ কিছু চলে আসছে, কত কিছু আসছে। হ্যাঁ, আমার মনে হয় সার্চটা হয় নাই, আমি আরেকবার লোগো ডিজাইন দিই। আমি জাস্ট স্পেসিফিকলি গিয়ে একটা দেখছি, আপনারা শুধু আপনাদের যে বিষয়ের বস্তুগুলো আছে সেগুলো নিয়ে দেখানো। তো যেটা বলছিলাম যে আপনারা যদি সবগুলা বিষয় একসাথে একটা লিস্ট আকারে করেন সুন্দর করে, আমি যেমন এখানে লিখে রেখেছি কিছু কিছু বিষয়, আমি আমার মনে হয়েছে এগুলো আমি নিয়ে লিখে রাখছি, কিছু কিছু জিনিস চেঞ্জ করছি, কিছু কিছু জিনিস নিজে ক্রিয়েট করা, তো এগুলো এমন করে সুন্দর করে লিখে রাখবেন এবং পিকচারটা রেডি করে সবকিছু রেডি করে যখন পড়বেন না, 10 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। এটা কিন্তু কিছু না, এই যে আমাদের নেট কানেকশন হচ্ছে, এটা হচ্ছে, এটা মনে হচ্ছে যে বিশাল বড় কিছু, তা না, আমার কাছে মনে হচ্ছিল যে আমি আজকে 25 থেকে 30 মিনিটের মধ্যে ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা পুরোটা কমপ্লিট করে ফেলবো এবং প্রোফাইলটা কমপ্লিট করে ফেলবো, কারণ আমি 2 স্টেপ প্রোফাইল দেখাবো, ফার্স্ট স্টেপ আজকে যাচ্ছে এবং আরেকটা স্টেপ দেখাবো। আমি 2 স্টেপ দেখানোর প্ল্যান ছিল আমার, সময় স্বল্পতার জন্য হয়তো আজকে সেটা দেখানো হচ্ছে না। আমি আপনাদের যে নাম্বারটা ভেরিফিকেশন করব তখন হচ্ছে আরেকটা স্টেপ আপনাদেরকে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। তো যেটা বলছিলাম এই যে আইডিয়াটা আপনার ফাইবার থেকে নিবেন, দয়া করে ফাইবার থেকে ভালো কোনো একটা গিগ থেকে নিয়ে নিবেন, ভালো বেশ কয়েকটা নিতে পারেন, আপনি বেশ কয়েকটা ওপেন করে ওগুলা থেকে একটা নিয়ে নিবেন। হ্যাঁ, না, এটা কেন করছে না, এখানে লিখবো দেখুন এখানে অনেকগুলো আছে, প্রায় বাবা অনেক সার্ভিস, 1 লাখের উপরে সার্ভিস আছে, লোগো লোগো ডিজাইনের উপরে 1 লাখের উপরে গিগ ক্রিয়েট করা আছে অলরেডি। আমরা কি করব, আমরা করব একটু একটু ফিল্টারিং করে নিবো, যেমন আমরা টপ লেভেল সেলার যারা আছে, হ্যাঁ, এগুলো এগুলোকে দেখে যারা একদম টপ রেটেড সেলার বা লেভেল 2 সেলার তাদের থেকে একটু নেওয়ার চেষ্টা করবো, কারণ তাদের গুলো খুব সুন্দর হয়, তাদের গুলো ভালো বিদায় হয়তো আজকে তারা এই পর্যায়ে পৌঁছাইছে, তাই না? তো তাদের থেকে নেওয়ার ট্রাই করবো। অনেকগুলো ই থাকার কারণে নেট একটু স্লো হয়ে গেছে, আমি একটু ট্রাই করছি সবগুলো কেটে দেওয়ার। এখান থেকে ফিল্টারিং করা যায়, যদি টপ রেটেড সেলারদেরকে দেখতে চান দেখতে পারবেন কারা কারা টপ রেটেড সেলার, কারা কারা নিউ সেলার, কারা কারা একদম সেকেন্ড লেভেল সেলার, 2 লেভেল সেলার, এখান থেকে দেখা যায়। যেমন ধরুন আমি এটা দেখবো, এখানে আমি দেখবো টপ রেটেড সেলার যারা, তাদেরকে একটু দেখতে চাই। কাজ করতে দেন, আচ্ছা ঠিক আছে, দেখি আরো কিছু জিনিস দিয়ে দেখি, ইংলিশ দিলাম, ইউনাইটেড স্টেট ও দিয়ে দিলাম, আরো রিসার্চ করে দিলাম, তাহলে দ্রুত চলে আসবে। ঠিক আছে, তাহলে চলে আসলো আমেরিকান কজন লোগো ডিজাইনার আছে, আমেরিকান যারা যারা আছে তারা হচ্ছে এই যে টপ টপ রেটেড সেলার, তারা আপনারা কন্ট্রোল ধরে ধরে ক্লিক করবেন, একটা একটা সার্ভিস পাশে ওপেন হবে, কন্ট্রোল ধরে ধরে ক্লিক করবেন একটা একটা সার্ভিস ওপেন হবে। নেটটা ভীষণ স্লো, ভীষণ স্লো, এই যে দেখুন চলে আসে, ওনার অলরেডি 26টা ওয়ার্ডার রানিং চলতেছে। ঠিক আছে, তো আমরা এগুলো দেখবো না, এগুলো দেখে হতাশ হওয়ার মতো তেমন কিছু নাই, কারণ ওনারা বেশি বেশি কাজ করে, ওনাদের বেশি বেশি ডিজাইন আসে, ওনাদের 2014-এ ওনার অ্যাকাউন্ট খোলা, তো
আমরা আর একটু আগে যেতে চাই, অনেক আগের নম্বরটা বেশ কয়েকটা ফোন করে দেখুন, উনি ইন্ডিয়ান। আচ্ছা, ওনারও একটা টাইটেল আছে কিন্তু, দেখছেন ওনাদের প্রত্যেকটা মানুষের, এমন কিন্তু সবাই একটা ছোট 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 ভাবে টাইটেল আকারে রাখে, যে আসলে মানে উনি আসলে কি করতে পারে, উনি আসলে আপনার জন্য কি করতে, আপনার জন্য একটা ভালো একটা মেসেজ, যে ছোট্ট একটা মেসেজ দিয়ে রাখুন। আমি আরো কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, এমন অসংখ্য গিক আছে যাদের এমন সুন্দর সুন্দর মেসেজ আছে, আপনার দেখবেন একটু কাইন্ডলি দেখবেন, একটু ঘাটাঘাটি করবেন, এগুলো একটু ঘাটাঘাটি করে রাখবেন। যখন অ্যাকাউন্টটা খুলবেন রিসার্চ করতে হবে, অ্যাকাউন্টটা খোলার একটু রিসার্চ করবেন, তাহলে হয়তো পেয়ে যাবেন। এখান থেকে বেশ কয়েকটা নেবেন, যে ওনারও আছেন, উনি কি দিচ্ছে, উনি 7টায় দিলে 12টার মধ্যে মনে, বা অস্থির মেসেজ, ঠিক আছে। এমন আরো অনেক কিছু আছে ওনাদের, ওনাদের থেকে আরো কিছু জিনিস আপনারা দেখতে পারেন, সেগুলো হচ্ছে, এটা হচ্ছে ওনার ডিসক্রিপশন, কিছু কিছু ডিসক্রিপশন আপনারা দেখবেন, এই ডিসক্রিপশন গুলো দেখে, টাইটেল গুলো দেখে কোথাও একটা নোট করবেন, একটা না বেশ কয়েকটা নোট করবেন, নোট করে চেঞ্জ করবেন, কোথায় কোথাও কোথায় কোথায় চেঞ্জ করা যায়, কোথায় কোথায় ওনার সাথে আপনার মিলছে না, আপনার মনে হচ্ছে সেগুলো চেঞ্জ করবেন। যেমন আমার কাছে মনে হইতেছিল যে আমি, আমার এখানে ছিল মনে হয় যে ইউএসএ, আমি মনে হয়েছে না আমি তো ইউএসএ না, আমি বাংলাদেশ দিব, আমি তো বাংলাদেশের, হ্যাঁ তো আমার মনে হচ্ছে বাংলাদেশ, আমি চেঞ্জ করে বাংলাদেশ লিখে নিছি। এমন জাস্ট এক্সাম্পল দিলাম আমি আপনাদের, আপনার যেটা যেটা মনে হয়, এমন যদি মনে হয় কোথাও কোথাও কোনো চেঞ্জ করা দরকার, এমন করে চেঞ্জ করে নেবেন, একটা না 8-10টা দেখে, 20-25টা দেখে সুন্দর করে লিখে ওইখান থেকে কপি করে এনে কয়েকটা মিলে একটা বানাবেন, একটা বানায় তারপর এখানে দিবেন। আমার এখানে মনে হয়েছে যে আমি 5 বছরের এক্সপিরিয়েন্স, আপনার যদি মনে হয় সবাই ট্রাই করবেন মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স দিতে, আপনার এক্সপিরিয়েন্স যদি 1 বছরও থাকে আপনি 5 বছরও দেওয়ার ট্রাই করবেন, কারণ এইটা দেখার পর ক্লায়েন্ট যখন আপনার এটা পড়বে, ডিসক্রিপশনটা পড়বে, তখন আপনার প্রতি একটা ট্রাস্ট জন্মাবে, হ্যাঁ না সে 5 বছরের তার অভিজ্ঞতা আছে, তাকে এই কাজটা দিলে সেটা করতে পারে, এটা কোনো ইস্যুই না যে আপনি এই কাজটা করতেই পারেন না, বা আপনি কাজটা জানেনই না, সে বিষয়টা জানেই না, তার এই বিষয়টা বোঝানোই যাবে না। আপনি যদি সেটা করতে না পারেন, অন্য কারো দিয়ে বুঝবেন, অন্য কারোর কাছ থেকে বুঝবেন, বুঝে তারপর না হয় করবেন, বাট আপনার ডিসক্রিপশনে যেন কোনো কারণে মনে না হয় আপনি বিজ্ঞানার, আপনার ডিসক্রিপশন দেখে আপনার টাইটেল দেখে মনে করতে হবে যে আপনি একদম একদম সিনিয়র লেভেলের পাবলিক, আপনি এখানে আসছেন নতুন এসে অ্যাকাউন্ট খুলছেন, আর আপনি একজন সিনিয়র, আপনি অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করেন, এই বিষয়বস্তু গুলো যদি আপনি ক্লায়েন্টের মাথায় ঢুকাইতে পারেন, এবং সে যদি এই বিষয়টা বুঝে নেয় না আপনাকে দিয়ে বিষয়টা হবে, এবং আপনি যখন চ্যাট করবেন তার সাথে, আমি তো সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে গাইডলাইন করবোই, অবশ্যই করবো, যখন আপনারা এই বিষয়গুলো বুঝাতে পারবেন তাকে, তখন যখন SMS এর মাধ্যমে, আপনি যখন চ্যাটের মাধ্যমে তাকে বিষয়টা বুঝাবেন, তখন সে অটোমেটিকলি বলবে হ্যাঁ আপনাকে কাজ দেওয়া যায়, আপনাকে কাজ দিবে। তো প্রথম পর্যায়ে কি করতে হবে, আপনার গিয়ে ইমপ্রেশনটা দেখার পর, তারপর তো আপনার সাথে সে চ্যাট করতে আসবে, আদারস তো আসবে না। তো এই বিষয়বস্তুগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, একটু মাথা খেলিয়ে কাজ করবেন, ডেফিনেটলি আপনি ভালো কিছু একটা পেয়ে যাবেন, এবং ভালো একটা টাইটেল দিতে পারবেন, ডিসক্রিপশন একটা দিতে পারবেন। বেশ, আমি যখন প্রথম প্রথম খুলি, আপনাদের তো আমার ছিল, আমি শুনতাম যে এমন এমন করলে খোলা যায়, এমন এমন করলে হয়ে যায়, ওই যে খোলা যায় হয়ে যায়, ইউটিউব ঘাটছি অনেক, ওই যে ওনারা তো ডিরেক্ট হ্যাঁ ভাইয়া এটা পারবেন, ঠিক আছে এটা পারবেন বলে জাস্ট স্কিপ করে চলে যায়। যেমন আজকে আমি ভেরিফিকেশনের বিষয়গুলো দেখালাম, এটা ওনারা হ্যাঁ এটা তো পারবেন, তো করতে পারবেন, এটা তো হবে, জাস্ট স্কিপ করে চলে গেছে। তা আমার কাছে মনে হচ্ছে ভাই আমি তো পারি না, আমি তো জানি না, আমি এটা দিব কি করে, তা আমার কাছে মনে হইলো আচ্ছা ঠিক আছে আমি একটু দেখি ঘাটাঘাটি করে কিভাবে কি করা যায় না করা যায় দেখে, তারপর যে আমি মনে হইলো না দিই একটা কিছু, দিই দিছি একটা কিছু দিয়ে দিছি। আমার আইডিয়াই ছিল না যে এখানে মানে সুন্দর করে একটা টাইটেল দেওয়া যায়, আমি কি করছি ডিসক্রিপশনে মাঝখান থেকে কোনো একটা লাইক কেটে বসাই দিছি, আমার কাছে মনে ছিল এটা অনেক সুন্দর, কিন্তু আমি দিছি এমন দিই নেই, এমনটাও হয়েছে। হয় যখন আপনি জানবেন তখন আপনার যেটা মনে আসবে সেটাই মনে হবে রাইট, এখন যখন আপনাদের কাছে সাপোর্ট আছে, আপনারা জানতে পারছেন, সেই সুবাদে আপনারা কেন ভুল করবেন, ভুল করার তো দরকারই নেই, কারণ এখানে ভুল করবেন কেন, আমি আপনাদেরকে গাইডলাইন করছি, সেই বিষয়গুলো দেখে ভিডিও গুলো দেখে আপনারা সেখানে দিবেন। ওকে, আমি যেহেতু একটা টাইটেল লিখে রেখেছি, টাইটেল আমার একটা টাইটেল আছে, আমি একটা টাইটেল নিয়ে আসছি, সেই ক্ষেত্রে আমি একটা টাইটেলটা এভাবে এখানে কপি করে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে আপডেট ফাইন। হ্যাঁ, এখন আমরা চলে যাবো ডিসক্রিপশনে, আমি এখানে একটা ডিসক্রিপশন লিখে রাখছি, তো আমি ডিসক্রিপশনটা এখানে কপি করে দিয়ে দিব, ডিসক্রিপশনের শেষে ডেফিনেটলি থ্যাংক ইউ দিবেন।
ক্লায়েন্ট সেটা পড়ার পর আপনি যাকে থ্যাংক ইউ দিচ্ছেন সেটাতে অ্যাপ্রিসিয়েট করবে। ল্যাঙ্গুয়েজ আপনার ইংলিশ দেয়া আছে, এখানে ল্যাঙ্গুয়েজ দেয়া থাকে, প্রথমে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেয়া থাকে, আপনারা এইখান থেকে ফ্লুয়েন্ট দিয়ে দেবেন যেন আপনারা একদম টোটালি ইংলিশে একদম জানো, আপনার থেকে ইংলিশের জাহাজ, আপনি ইংলিশে সব পারেন। আপনি যদি দেন আমি বেসিকে আছি তাহলে আপনার সাথে কি চ্যাট করতে আসবে না, আপনি ইংলিশে জানো, কোনো কিছু না জানেন তারপর ইংলিশে জানো, আপনি আপনার সাথে চ্যাট করতেছে আপনি বুঝতেছেন না, কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটে দিয়ে দেন, ট্রান্সলেটে দিয়ে দেখলেন যে সে কি লিখছে, এখন আপনি কি বলবেন আপনি বলতে পারতেছেন না, গুগল ট্রান্সলেট থেকেই ইংলিশে যেখানে দিচ্ছেন এটা বাংলা করে দেন আর ওইটা ইংলিশ করে দেন, আপনি বাংলাতে বলবেন ওইটা ট্রান্সলেট হবে ইংলিশে, ওইখান থেকে কপি করে দিয়ে দিবেন ক্লায়েন্টকে, ঠিক আছে? তো এগুলো নিয়ে টেনশন করার মতো কোনো কিছু নাই, আমরা এটা আপলোড করে দিলাম। আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার বিষয়টা বলেছিলাম সবাইকে, যে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাক্টিভ করার জন্য, আমি জানি না আপনারা করছেন কিনা, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, এগুলো দেখাইলে আপনাদেরকে আরো অনেক সময় লেগে যাবে, আমি চাচ্ছি যে আজকে না, আমি আপনাদেরকে আরেকটা ক্লাস যদি সম্ভব হয় ভিডিও আকারে দিব, এই বিষয়গুলো দেখিয়ে ভিডিও আকারে আর ভেরিফিকেশনটা দেখাবো, আর যে যে বিষয়গুলো বাকি আছে ওইগুলো দেখিয়ে এই যে পিকচার আপলোড সহ সবকিছু দিয়ে ছোট্ট একটা ক্লাস করে আমি আপনাদেরকে আপলোড করে দিব, যদি সেটা কালকে সম্ভব হয়, আমার যদিও দুইটা কাজ পেন্ডিং আছে, গতকালকে রাতে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকের মতো এইখানেই আমি স্টপ করছি।